মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর নিজের বাড়ি আর নিজের এই প্রিয় জায়গা এখান থেকে তোমাদের জন্য শ্যুট করছি। আমার বাড়ির আমার এই জায়গাটা ভীষণ ভীষণ রকম প্রিয়। একদিকে ভালো ছিল, দুদিন বেশ গরম ঠান্ডা গরম ঠান্ডা ছিল। আমার বিয়ে বাড়ি, দেশের বাড়ি, সমস্ত ঘুরে ঘেরে বাড়িও চলে আসা হয়ে গেল। শিবরাত্রির উপোস করা হয়ে গেল, অমাবস্যার উপোস করা হয়ে গেল। তারপরে ভাবলাম কোথাও দু তিন দিন ধরে ফাঁকা ফাঁকা লাগছিল, কিসের বলো তো? বকবক নেই গো, বকবক করা হচ্ছে না একদম। তো ভাবলাম চলো সকাল সকাল উঠে পড়ো, উঠে পড়ে শুরু করে দাও। তো ঘরের মোটামুটি মানে এমনি কাজ হয়ে গেছে, ঘর পরিষ্কারটা সেভাবে এখনো হয়নি। আর হচ্ছে আমার দুটো ক্রাইম পার্টনার আছে না, সে দুটো এখনো ওঠেনি। দেখো ঘর অন্ধকার করে দুজনের কি সুন্দর গভীর নিদ্রায় আছে। কিরে দুটো ভূতে কি আজকে উঠবি না ঠিক করেছিস? দেখো সকালবেলা কি সুন্দর করা করা চা আর বিস্কিট নিয়ে বসে গেছে। থ্যাংক ইউ, ওয়েলকাম। কাপ চা সাথে আমার দুই ক্রাইম পার্টনার, দুজনে শলা পরামর্শ করছিল বুঝেছো, ক্যামেরা ক্যাপচার করে নিয়েছে। এক কাপ চা সাথে আমার দুই ক্রাইম পার্টনার আর তোমরা, আমার সকালটা তো আজকে জাস্ট ওয়াও হয়ে গেল। অনেকদিন পর তোমাদের সাথে গ্যাজেনি বকানি, তো তাই মনে হচ্ছে অনেকদিন পর দেখবে ক্যামেরার সামনে আসলে না, যেখান থেকে শুরু করেছিলাম আবার ওইখানেই মানুষ ফিরে যায়। ঠিক বলছি তো? খুব কশেসলি তোমাদের সাথে আজকে কথা বলছি, কথাটা ঠিক হচ্ছে? এই জায়গাটা ঠিক বলছি? রোজ অভ্যাস বলতাম, বেশ একটা অভ্যাসে চলে এসেছিল, ফ্রি হয়ে গেছিলাম, আবার নতুন করে শুরু, তো যেটা হয় আর কি। চলো চাটা খাই, তারপরে এসে বকবক করছি। আমি সারাদিন ভীষণ ব্যস্ত ছিলাম, এতদিন পরের ব্লগ, আর প্রচণ্ড ব্যস্ত ছিলাম। এই কারণে ব্যস্ত ছিলাম, আজকে আমার বড় মেয়ের কলেজে ওর বই দেবে, ওর লাস্ট চারটে সেমিস্টারের গ্রেড কার্ড এগুলো আনার ছিল। তো এটা কাল রাত্রে মানে ওদের কলেজ থেকে মেসেজ করেছে, তো ফলে সকাল থেকে আমি অত প্রিপেয়ার ছিলাম না। তড়িঘড়ি দৌড়ে দৌড়ে সমস্তটুকু করতে করতে আমাদের অনেক দেরি হয়ে গেছে। এখন বড় মেয়ের কলেজে যাচ্ছি, তো এই যে যেমন বেরোচ্ছি, তো একটা বছর প্রায় একসাথে তিনজনের থাকা খুশি পর্যন্ত আমাদের সঙ্গে বেরিয়ে পড়েছে। বললাম তুই বাড়িতে থাক, আমি দিদি আর বই নিয়ে তাড়াতাড়ি চলে আসছি। বললো না, বাড়িতে একা থাকতে পারবো না তোমাকে আর দিদিয়াকে ছেড়ে। আর এই যে উনি ওনার কলেজের একদম রেজাল্ট মানে আনবে আর বই নেবে, তো বললাম অন্য ড্রেস পরবি না? বললো না, এক বছর পর প্লিজ কলেজের ড্রেসটাই পরি মা, ভুলে গেছি আমি কলেজ স্টুডেন্ট, আমি ইঞ্জিনিয়ারিং পড়ছি। কেমন যেন নিজেকে পানসে লাগছিলো বাড়ির ভিতরে। তো আজকে কলেজ যখন যাচ্ছি কলেজ ড্রেস পরেই কলেজে যাব। তো কলেজ ড্রেস একদম সিম্পল লুক, কোনো সাজগোজ করেনি, বাই চান্স যদি ওর প্রফেসরে ধরে বুঝেছো। আর খুশিও না, খুশিও সিম্পল, আমিও তাই। তো দেখি বইটই নিয়ে কতগুলো লাইন পড়বে নিজেরাও জানি না। আর রান্নাবান্না সমস্তটুকু করা আছে, বাট যদি দেখি ওদের কলেজে বই নিয়ে খুব দেরি হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে ঠিক করেছি আমরা বেরিয়ে যাব। ওই ধারে কাছে ওদের ওখানে না একটা মজার ব্যাপার আছে, মজাটা কিরাম, সেক্টর 5 ওখানে প্রচুর খাওয়া দাওয়ার দোকান, বড় হোটেলের দরকার নেই, ছোটো ছোটো রাস্তার ধারেরগুলো তেমন বেশি মজা লাগে বুঝলে। তো চেষ্টা করব, যদি আজকে কোথায় ঢুঁ দেবো জানি না, আমরা বেরিয়ে পড়েছি, খুব তাড়াতাড়ি যদি হয়ে যায় বাড়ি এসে খাওয়া দাওয়া করবো, যদি লাইন পরে অনেক দেরি হয় তাহলে তো বাড়ি আস্তে আস্তে পেট মানবে না বুঝেছ, পেটের মধ্যে অলরেডি চুঁ চা শুরু হয়ে গেছে। দেখা যাক ওকে কতক্ষণ ওই পেটের ভেতরে ছুঁচোটাকে দাবিয়ে রাখা যায়। তো এমন হলে ধারে কাছে কোথাও আমরা তিনজনে মিলে বসে যাব, বড় হোটেল তো বড় হোটেল, গুমটি তো গুমটি, সামনে যাকে পাবো খিদের মোহে চা। চলো পৌঁছাই, পৌঁছে তোমাদের সাথে আবার বকবক করি। এইটা হচ্ছে আমার বড় মেয়ের কলেজের বুঝেছো, কলেজের ভিতর থেকে বাইরের সেক্টর 5 দেখালাম, কারণ অফিসিয়ালভাবে আই হ্যাভ নো রাইটস যে আমাদের কলেজটাকে দেখাতে পারি। মেয়ের কলেজে এখন দেখো মাস্ক পরে
আমি আরো বসে আছি, মেয়ে গেছে গ্রেট কার্ড আনতে, আর বই নেওয়ার হয়ে গেছে। আমরা বসে আছি, পেটের মধ্যে ছুঁচো আওয়াজ দিচ্ছে, চি ছু চি ছু। এই যে মেয়ের কলেজের সামনে বই রিপোর্ট কার্ড সব পেয়ে গেছে, এগুলো নিয়ে এখনো খাইনি জানো, কটা বাজে, এত লাইন পড়বে বুঝতেই পারিনি, 5টা বাজে। চলো দেখি কোথায় কি পাওয়া যায়, কারণ আমার ছোট মেয়ে এই যে বসে গেছে স্যালাইন ওয়াটার টানার জন্য, মনে হচ্ছে যেন অবস্থা। চলো, আমাদের তখন এত খিদে পেয়েছে, আমরা কলেজের ধারে কাছে সব বন্ধ ছিল জানো, তাই খাওয়া হলো না, রিক্সায় করে সিটি সেন্টারের দিকে রওনা দিয়েছি। খুশির জায়গা, মোটর রিক্সায় উঠলে তাতে খুশি বসে একমাত্র। আমার চোখে এখন সর্ষে ফুল ফুটছে। গানটা কর, যে গানটা গাইছিলিস। লেগেছে 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 লেগেছে। কিসের আগুন, কিসের আগুন, খিদের আগুন। আচ্ছা বসা যাক, দেখা যাক কি কি পাওয়া যায়। আসার পর খাবার বলার পর এই যে কালে হাত দিয়ে বসে থাকা কখন হবে, বললাম শর্টকাটে কি আছে তাই দাও, এগরোল সময় লাগবে। আচ্ছা তারপরে হচ্ছে তোমার একটু চাউমিন সময় লাগবে, যেটাই তুমি বলো। এখন তো অনেকটা সুন্দর হয়ে গেছে, এই দেখো বাইরে অন্ধকার নেমে এসছে, সুতরাং আমাদের চাউমিন আর রোল এইসবের উপরেই চলতে থাকতে হবে, তো সেই জন্য বললাম দেখা যাক কতক্ষণে আসে। অনেক অপেক্ষার পর তুমি ভীষণ ক্ষুধার্ত, তোমার সামনে একটা এগরোল বসে আছে, আমরা যেন খাই না কমে দেন, এটা হচ্ছে উল্কির অবস্থা। আরে সর্ষে ফুলের গোলাপ ফুল, খুব আনন্দের সাথে তৃপ্তি সহকারে কামড় দিচ্ছে, বুঝেছো? এটা কিন্তু খুশির সব থেকে প্রিয় জিনিস। খুশি কেমন লাগছে? এই দেখো এটা হচ্ছে আমার সব থেকে প্রিয় জায়গা, আমি কিন্তু মাস্ক খুলে বললাম, ওদের পরিয়ে দিয়েছি। বাইকে বাইকে লাইট জ্বলছে, সেটা নাকি আমাকে তুলতে হবে। আমার না, ওই দেখো দু রকমের লাইট, ওই দেখো নারী এক লাইট, দেখো টুনি বাল্বের মতো ও জ্বলছে, আর ও বাচ্চা ছেলের মতো লাফাচ্ছে আমার বড়টা। এটা তোলো, এটা তোলো। এই যে এটা হচ্ছে আমার সব থেকে প্রিয় জায়গা, সল্ট লেকের সিটি সেন্টার 1। আমি বলেছি না আর একটা ব্লগে তোমাদের, সমস্ত রকম শপিং মল আমার ঘোরা আছে, আমার সব থেকে ভাল লাগে সিটি সেন্টার 1, বুঝলে? এক তো হচ্ছে যতক্ষণ বসে থাকো, তারপর প্রয়োজন পড়লে শেষ রাতে রিক্সা ধরেও চলে যাও। তো আজকে প্রথমবার 3টে ভোট আমরা একা বেরিয়েছি, রাতে বেরিয়েছি, রাতে বেরিয়েছি, সন্ধ্যায় বেরিয়ে। আজকে গ্রেড কার্ডের ভালো নাম্বার দেখে, পার্সেন্টাইল দেখে
বুলকি পুরো একদম গেছে, বুঝেছো? প্রথমে হচ্ছে খাওয়াও কিছু বুঝি, যদিও আমরা সকাল থেকে কিছু খাওয়া হয়নি জানো, শুধু একটু জল খাবার খেয়ে বেরিয়ে গেছিলাম, আর এত লাইন পড়বে বুঝতেই পারিনি, তো এটাই। চলো দেখি সিটি সেন্টারের এই জায়গাটা, মানে একদম পা ছড়িয়ে এসে বসে পড়ো কিছুক্ষণের জন্য। ওই দেখো ওপর দিয়ে মেট্রো ক্রস করছে, মেট্রো ফাঁকা। আমার এই ভিউটার জন্য এই জায়গাটা আমার খুব প্রিয়। মোটামুটি সিটি সেন্টার বসে গল্প করছিলাম, আমাদের কম্প্যানিয়ন দিতে চলে এসছে। এই যে দেখো পিছনে অনেকটা, ওই দেখো ঠিক বুলকি ডেকেছে। ও তখন কোথায় ছিল জানো? ও তখন ছিল ওই ওপরে, একদম সিঁড়ির ওই ওপরে, একটা বলে যেন ডাক দিল, আর ওখান থেকে নেমে টেপি বলে ডাকলো, আর টেপি এসে বুলকির পিছনে শুয়ে পড়েছে। এই দেখো মিকু যেখানে বসেছে ওখানেই নামকরণ, ওখানেই নামকরণ, আর ওখান থেকে মিকু ডাক দিয়েছে, মিকু ওর ছুটে চলে এসেছে। মিকু থেকে মিকু, মিকু থেকে মিকু, একটা মিকু হচ্ছে বসে বসে পাশে বেড়াটাকে। আর কিছু হয়েছে? ও যখন চলে গেল এখান থেকে, কোন ওই দেখো উঠে চলে যাচ্ছে, তো চলে যাচ্ছে বলে খুশি গান গাইলো। খুশি গানটা কি গাইলি? চা চলতা হুঁ ধুয়াও মিয়াদে রাখনা। বললাম চা জল খাবার কিছু খেয়ে যাও, কিচ্ছু খেলো। ওরা গিয়ে মাস্কটা দেখার পর যথারীতি কিছু একটা প্রবলেম হয়েছে, মানে মোটামুটি আনএক্সপেক্টেড, মানে যা চেয়েছিল তার থেকে বেশি এসে গেছে, তো সেটা ওর ব্রেন নিতে পারছে না। এতটাই বেশি এসেছে যে এরপর আরো বেশি আসে শুয়ে পড়তে হবে। আমরা আর খুশি ওকে কোনো রকমে ধরে এনেছি, কিন্তু ওর মানসিক যে সন্তুলন যেটাকে বলে সেটা পুরো হিলে গেছে, পুরো হিলে গেছে, বুঝেছো? এখান থেকে দেখেছো কি কাণ্ড শুরু করেছে এখানে বসে। শোনো একটা গান বেরিয়েছে না টুম্পা, শোনো এই গানটা আমি বলি গাইবি না, এরকম সবসময় বাজে লাগে আশেপাশে সবাইকে ভাববে, কিন্তু এই গানটা বল মানে কি বলে আমার বাবানের খুব ভাল লাগে। বাবান গানটা একই গাইছে কিন্তু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দিয়েছে, মানে এই জন্য না, এই জন্য না, ফেভারিট আমি ফেভারিট বলিনি, রিদমটা বলেছি। তো এই গানটাকে ও যাতে গাইতে পারে, আমি যাতে না বকি, সেজন্য ও কি শুরু করেছে বলো তো, গানটার ল্যাঙ্গুয়েজ রে চেঞ্জ করে দিই। শোনো আমরা এখানে বসে আছি, বুঝেছো? আমাদের মনটা দুদিন ধরে, আমাদের তিনজনের, আমি মানে কোনো এক আমার একার বলে না, মনটা আমার ভীষণ খারাপ ছিল। আমার মন খারাপ মানে আমার দুটো পার্টনারেরও মন খারাপ হয়ে যায়, বুঝেছো? টেনি হওয়ায় টেনি কস্ট, মাকে হাসি খুশি রাখতে হবে, মাকে ভালো রাখতে হবে, মার মন মানে মুখে হাসিটাকে ফুটিয়ে দিতে হবে। তা আমি এখানে এসে বসে আছি, বললো তুমি চুপ করে কেন বসে আছো? তো আমি বললাম মনটা ভালো লাগছে না বসে আছি, তোরা আসবো বললি নিয়ে এসেছি, আমি চুপ করে একটু বসি না, একটু চুপচাপ বসে থাকতে ভাল লাগছে। বললো চলবে না, আমি এখন টুম্পাসনা করবো। তা আমি বললাম এখানে কেউ টুম্পাসনা গায়? বললো তুমি যদি না হাসো আমি জোরে জোরে কিন্তু টুম্পাসনা বলে গাইতে শুরু করে দেবো। তা আমি বললাম এখানে এইসব গা, এখানে এত মানুষ বসে আছে। বললো ইংলিশে গাইলে তোকে বুঝতে পারবে না আমি টুম্পাসনা গাইছি। তা আমি বললাম ঠিক আছে তুই গা, শুরু করেছে দেখো তোমাদের শোনাই। কারণ কি বলতো এই মুহূর্তে খৈনি ইংলিশ জানে না, সেই জন্য হাতে তালি মেরে বুঝিয়ে দিল এমনই গান গাও। আমরা সিটি সেন্টার থেকে বেরোচ্ছিলাম বাড়ি যাব বলে, হঠাৎ দেখলাম এই ভদ্রলোকের এই কুকুরটাকে নিয়ে দাঁড়িয়ে আছে। দেখো পথ চলতি সব মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তো এই ডোরাকাটা এই ভদ্রলোক তো নিজেও কুকুরটার একবার তুললে আবার কুকুরটার সাথে সেলফি নিল।
কুকুরটার আকারটা দেখো, ওকে কিচ্ছু করতে হবে না, যদি আমার সামনে এসে চেনটা ছাড়িয়ে না দেয় আমি এমনিই ওপরে চলে যাব, বিশ্বাস করো। চুলি লাগবে না, চন্দন তুলসী কিচ্ছু লাগবে না, জাস্ট বেরিয়ে যাব। তো যাই হোক, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। কিভাবে করে দেখ আগে। আচ্ছা অপনটা করে কিভাবে? খুশি তোমার নবিতা ডোরেমন? না না, আমি ছোট নেই। ছোট নেই না, সর্বনাশ। সিটি সেন্টার থেকে কোয়ালিটি স্টপেজ নেমে আমরা তিনজনে যাচ্ছি। এই যে দেখো, পৃথিবীর সব থেকে দুজন বিধ্বস্ত মানুষ এতটাই সুখী যে একটু হাঁটতে হবে, একটু কোথাও চলতে হবে, ওদের খুব কষ্ট হয়, বুঝেছ? তাই জন্য আরো বেশি করে হাঁটতে হাঁটতে যাচ্ছি বাড়ি। এমনিতে ধরো সল্টলেকটা খুব নিঝুম নিশ্চুপ জায়গা, খুব ফাঁকা, খুব শান্ত, এখানে কোনো হট্টগোল হইহুল্লোড় তো একদমই নেই। তো তার মধ্যে দেখো, এক তো এই কোভিডের কারণে রাস্তাঘাট আরও ফাঁকা হয়ে গেছে, আর সল্টলেকে সব থেকে যেটা বাজে সেখানে হচ্ছে লক্ষ কুকুরের আবির্ভাব হয়েছে। যেন এত কুকুর এক একটা গলির ভিতরে, সন্ধ্যের পর এমনি আমি বেরোই না, কোনো কাজ রাখি না, আজ নেহাত বেরিয়েছিলাম, তাই মেয়েরা আছে ব্যাক করবো, মানে সেই বলে না হাতের টাঙি বগি নিয়ে তোমাকে বেরোতে হবে কুকুরদের হাত থেকে বাঁচার জন্যই। আমার পিছনে দোকানটা দেখলে, এটা আমাদের ব্লকে নতুন করেছে, এখানে পোষ্য যারা রাখো তোমরা তাদের পোষ্যদের জন্য ডাক্তার, খাবার দাবার সব কিছু এখানে পাওয়া যায়, জানো তো। আর এমনিতে আমাদের ব্লকটা 9টা সাড়ে 9টা অবধি মোটামুটি দোকানপাট সব খোলাই থাকে, সব জিনিস মোটামুটি পাওয়া যায়। আমাদের সল্টলেকে যে চারটে মার্কেট খুব নাম করা, জিডি মার্কেট, সিএ মার্কেট, তারপরে হচ্ছে বিডি মার্কেট, আমাদের ব্লকের মার্কেটটাও সেরকম। বাঁদিকে আমাদের এখানে একটা আরামবাগ আছে আমাদের মার্কেটে, যেটা আমার কাছে খুব দরকারি জায়গা। আর হচ্ছে মিষ্টির জন্য গো ভিআইপি সুইটস। তিন ভূত বাড়ি ফিরলাম, বুঝতে পারলে? আজকে জানো তো মনটা সত্যি একটুখানি দু তিন দিন খারাপ ছিল, নানা কারণে, যে কারণে ব্লগ করতে, মানে তোমার যদি মন ভালো থাকে তাহলে পুরো দুনিয়া তোমার মুড হয়। একদিন ব্লগে বলছিলাম না, শরীরের সব রোগকে ওভারকাম করতে পারবে যদি তোমার মনটা সুস্থ থাকে, আর মনটা সুস্থ হওয়ার জন্য সার্কামস্টেন্স, চারিদিকের পরিবেশটা সুস্থ থাকতে হয়। তো সামহাও কোনো কারণে, কোনো একটা সমস্যায় আমি সত্যি নড়ে গেছিলাম, এতটা ডিপলি নড়ে গেছিলাম যে ঠিক করতে পারছিলাম না ব্লগ করব না ব্লগ ছেড়ে দেবো, না মনকে সুস্থ করতে সময় লাগবে। কিন্তু যে তোমাদেরকে বলছিলাম, আমার সঞ্জীবনী বুটি তোমরা, আর আমার সব থেকে বড় ওষুধ আমার দুটো ক্রাইম পার্টনার গো, আর মাথার উপর ওই যে, এই যে দেখছো, ও হচ্ছে অন্ধ সাপোর্ট আর ক্রাইম পার্টনার, যা বলবে সব ভুল ত্রুটি ওর কাছে আমরা করি না কেন, সব ভুলের আমাদের মাপ আছে। তো সেরকম নতুন করে পুরো একদম এন্থু নিয়ে ঝাঁপ মেরেছি ব্লগ করতেই হবে, কারণ এটাকেই আমার একটা পরিচিতি তৈরি করতে হবে এখানে। ব্লগটা ভাবছি শেষ করব। তো আজই মানে আজই খুব মজা করেছি, মনটা ভীষণ খারাপ ছিল জানো, এমন কিছু ঘটনা যা মনকে একদম নাড়িয়ে দিয়ে গেছে। মানে ব্লগ করাটা আমার কাছে মানে আমার জীবনী, মানে সঞ্জীবনী বটি টাইপের হয়ে গেছিল। ব্লগ করলে সত্যি সব দুঃখ ভুলে যেতাম, কিন্তু কিছুতে করতে পারছিলাম না, কারণ মন সাথ দিচ্ছিল না।
আজকে আমার মা বলো মাতারানি আর আমার দুটো ক্রাইম পার্টনার এই তিনজনে মিলে হয়তো একদম ঠারে ঠা নিয়েছিল, তিন দিন ব্লগ হয়নি। আজ তোমাকে করতেই হবে, আর আমি আজকে কনফার্ম ছিলাম ব্লগ সুইচ অফ করে দেব, বন্ধ করে দেব, আর করবই না। তো এরা তিনজন আমাকে বোঝালো যে যারা তোমরা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের অমূল্য সময়টা আমাকে দিয়েছো, তাদের নেটটা পুরিয়ে আমাকে দেখেছো, সুতরাং আমি যদি উইদাউট তোমাদের অনুমতি নিয়ে ব্লগ বন্ধ করি তাহলে তোমাদেরকে অপমান করা হয়, যেটা করবার মতো ধৃষ্টতা বা সাহস আমার নেই। আর আমার মেয়েরা বললো এই ব্লগটা করার পিছনে, তৈরি করার পিছনে, এত কিছু করার পিছনে কিন্তু আমাদের অবদানটা অসীম, তোমার একটা দুঃখ তুমি এত বড় ডিসিশন নিতে পারবে না, এমন হেসে ব্লগটাকে শেষ করতে হবে যাতে তোমারও খুব ভাল লাগে আর যারা দেখবে তাদেরও খুব ভাল লাগবে। খুশি আজকে একটা খুশি, বাবা না খুশি দুজনে মিলে ঠিক করেছে সিনেমাটা যেন কি না, বিবাহ অভিযানে গনসার একটা ডায়লগ ছিল, তো ওরা ঠিক করেছে এই গনসার ডায়লগটা তোমাদের সবাইকে মানে উৎসর্গ করবে, উৎসর্গ করবে। এই দেখো প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যান্ড ট্যাপ দ্য বেল আইকন টু গেট ডেইলি নোটিফিকেশন। বুঝেছো, এদের হচ্ছে মাকে ব্লক করা বন্ধ করলে চলবে না, তার জন্য এরা দুটো যা ইচ্ছা করতে পারে। আর একদম শেষে তোমাদের জন্য হয়তো ব্যাক করতে পারলাম, এই প্ল্যাটফর্মটাকে আবার নিতে পারলাম, মাথা টাথা মুখ দেখে আশা করি বুঝতেই পারছো যে খুব মানসিক বিধ্বস্ত ছিলাম, তবু চেষ্টা করলাম ফিরে আসার। জানি না আগের মতো আবার আমি সহজ হতে ক্যামেরার সামনে পাচ্ছি কিনা। আমার তোমাদের কে রিকোয়েস্ট থাকলো আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, যত পারবে আমার চ্যানেলটাকে শেয়ার করো, আর সবাই খুব 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 ভালো থেকো, আনন্দে থেকো, আর একটা চওড়া স্মাইল নিয়ে থাকো, কারণ হাসিটাই হচ্ছে জীবনী শক্তি। যে হাসিটা আমার দুই মেয়ে, আমার মাতারানি আমাকে ফেরত দিয়েছে আজকে, আর যে হাসিটা তোমরা আমাকে ফেরত দিয়েছো, আমিও তোমাদের কাছে একদম লয়াল থাকলাম যে তোমাদেরকে কখনো মুখটা নামাতে দেবো না, ঝোঁকাতে দেবো না, কখনো হতাশ হতে দেবো না। আর শেষ করবো একটা গান দিয়ে, বুঝলে, কিন্তু শেষ করার আগে সবাইকে গুড নাইট আর জয় মাতা দি, গানটা শেষ করে ব্লগটা এন্ড করে দেবো। চলতে হি চলতে কট যায় রাস্তে, জিন্দগি ইউহি চলতি রহে, খুশি মিলে ইয়া গম বদলে না হম, দুনিয়া চাহে বদলতি রহে। চলতে হি চলতে কট যায় রাস্তে, জিন্দগি ইউহি চলতি রহে, খুশি মিলে ইয়া গম বদলে না হম, দুনিয়া চাহে বদলতি রহে।